আজপের উত্তপ্ত হয়ে উঠল এই সন্দেশখালী বেড়মজুর এলাকা, যেখানে মহিলাদের খোপের মুখে পড়তে হয়েছে পুলিশ আধিকারিকদের এবং একই সঙ্গে অজিত মাইতিকে ঘিরে ধরে চলে বিক্ষোভ। পরিস্থিতি কোন জায়গায় রয়েছে এবং এই মুহূর্তে সন্দেশখালীর আপডেট কি রয়েছে সমস্তটা নিয়ে আমরা কথা বলবো আমাদের এই মুহূর্তে একাধিক প্রতিনিধি রয়েছে, অনুপম রয়েছে, অর্ণব রয়েছে এবং একই সঙ্গে এলিনাও আমাদের সঙ্গে রয়েছে। সবার প্রথম অনুপম তোমার কাছে যাবো, পরিস্থিতি ঠিক কোন জায়গায় রয়েছে? একদিকে অজিত মাইতিকে ঘিরে ধরে বিক্ষোভ এবং তার পরবর্তীতে দেখলাম যে পুলিশকে ঘিরে ধরে পর্যন্ত বিক্ষোভ দেখিয়েছেন মহিলারা। দেখো তোমার জানি রাখি, অজিত মাইতি এখনো পর্যন্ত যে ঘরের মধ্যে নিজেকে আটকে রেখেছেন সেই ঘরের মধ্যেই রয়েছেন। পুলিশের শীর্ষ কর্তারা এসছেন, পুলিশ এই গোটা বাড়ি ঘিরে রেখেছে, কিন্তু অজিত মাইতি কার্যত চুপ করে রয়েছেন। সরাসরি অজিত মাইতি ছবি দেখাতে বলবো। অজিত বাবু, দল আপনাকে সরিয়ে দিল, দল আপনার পাশে আর নেই, আপনাকে এই অঞ্চল সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো, কি বলবেন? গ্রামের মানুষেরা আপনার বিরুদ্ধে অভিযোগ করছে, সব অভিযোগ কি সত্যি? আপনি চুপ করে রয়েছেন কেন? আপনি কি অভিযোগগুলো মেনে নিচ্ছেন? অজিত বাবু, আপনি সালিশি সভার নাম করে কোথাও 10,000 কোথাও 15,000 টাকা নিয়েছেন, টাকার বিনিময়ে আপনি বিচার দিয়েছেন, সত্যি? অজিত বাবু, গ্রামের মহিলারা যে অভিযোগ করছে আপনার বিরুদ্ধে জমি দখলের, সত্যি? এতক্ষণ রয়েছেন, দলের কোনো নেতাকে ফোন করেছেন? দেখো অজিত মাইতি কার্যত চুপ করে রয়েছে দীর্ঘ সময় ধরে, তাকে আমরা টানা প্রশ্ন করে যাচ্ছি, রিপাবলিক বাংলা তাকে টানা প্রশ্ন করছে, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলো নিয়ে তার বক্তব্য কী, কিন্তু অজিত মাইতি কার্যত মুখে কুলু পেটেছেন, এই ঘর থেকে তিনি বেরোচ্ছেন না, পুলিশ তাকে নিয়ে যাচ্ছে না, গ্রামবাসীরা ঘিরে রেখেছেন, পুলিশ চারপাশ ঘিরে রেখেছেন, হচ্ছেটা কী এই গোটা বাড়ির মধ্যে, হচ্ছেটা কী? অজিত মাইতি তিনি ঘরবন্দি নিজেকে রেখেছেন, তালা বন্ধ করে রেখেছিলেন, পুলিশ বাইরে রয়েছে, গ্রামের মানুষেরা বাইরে রয়েছে, তিনি বাড়ির থেকে বেরোচ্ছেন না। এই এই মুহূর্তে এই ছবি যেমন রয়েছে, একইভাবে গ্রামের মহিলারা এলিনার সাথে রয়েছে, আমি সরাসরি এলিনার কাছে যাব, মহিলারা কি বলছেন? একেবারেই দেখো অনুপম, তুমি এতক্ষণ অজিত মাইতি যে বাড়িতে রয়েছেন সেখান থেকে সামনে রয়েছো, প্রতিবার প্রশ্ন করছো, অজিত মাইতি এখনো চুপ। কিন্তু আমার সঙ্গে যারা রয়েছেন এই সাধারণ মানুষগুলো, এই গ্রামের মহিলারা, যারা দিনের পর দিন নির্যাতিত, যারা দিনের পর দিন অত্যাচারিত, একের পর এক অভিযোগ তারা করছেন শেখ শাহজাহান, তার ভাই সিরাজ এবং একই সঙ্গে অজিত মাইতির নামে, তাদের গ্রেপ্তারের দাবি করছেন তারা। আর আমরা তাদের পাশে ছিলাম গত একদম প্রথম দিন থেকে, আমরা তাদের পাশে রয়েছি, আজকেও আমরা তাদের পাশেই থাকবো, তাদের কথা তুলে ধরবো। মাসিমা, কি চাইছো এই মুহূর্তে? এই মুহূর্তে সাজা, ও অজিত মাইতি, শেখ শাহজাহানের সিরাজ, শেখ শাহজাহান, অজিত মাইতি, তিন ধরে সহ্য করছিস? অনেকদিন থেকে ওদের আলা পালা ডালা আছে যেগুলো ধরা পড়লে বলবো। বহুদিন ধরে সহ্য করছে, তোমার ছেলে তুমি বলছিলে বাইরে পালিয়ে যাচ্ছে তাদের ভয়ে, কি চাইছো? এত বিক্ষোভ কেন, এত এত রোষ কেন? তোমার কি চাই? আমরা শান্তি চাই, আমরা দিদিকে চেয়েছি, যথেষ্ট মন দিয়ে চেয়েছি দিদিকে, কিন্তু দিদি আমাদের দিকে তাকাচ্ছে না, আমাদের দিকে তাকাচ্ছে না, তাহলে আমরা কি এখানে বসে এত শান্তি পাই? আমরা ভয় করি? আমরা তো যথেষ্ট ভোট দিয়েছি, বিশ্বাস করছেন না? মমতাকে ভোট দিয়েছি, আমরা টিএমসি তে ভোট দিয়েছি, এসে তবু আমাদের বাড়ি ভাঙচুর করে, তবু ভাঙচুর করেছে, বলে ভাঙ, ওই ওই অজিত মাইদিরা ওদের লোক নিয়ে সব, ওই সাংসদ সব লোক নিয়ে, তারপর দাস, এই যে এই মুহূর্তে আরো একটা ছবি, এই মুহূর্তে আরো একটা ছবি, তনয়া সুজিত বসু গো ব্যাক। গতকাল তৃণমূলের দুই মন্ত্রী সুজিত বসু, পার্থ ভৌমিক, তারা সন্দেশখালীতে এসেছিলেন গ্রাম বাংলার মাপনদের সঙ্গে কথা বলার জন্য, সন্দেশখালীর গ্রামবাসীদের সঙ্গে কথা বলার জন্য, কিন্তু শেষ মুহূর্তে এসে যে ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়েছিল মহিলাদের একাধিক বিক্ষোভ, এবং পার্থ ভৌমিক সেচমন্ত্রী, তিনি বলছেন মহিলাদের যে সমস্ত কিছু নাকি শিখিয়ে দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ আমার পিছন দিকে গোটা গ্রামের মহিলারা তারা বসে রয়েছেন, একটার পর একটা অভিযোগ। দিদি দিদি একটু কথা বলবো, তুমি বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ করছিলে, আন্দোলন করছিলে অজিত মাইতির গ্রেপ্তারের দাবিতে, দিনের পর দিন কতটা অত্যাচার তোমাদের সহ্য করতে হয়েছে, আজও পর্যন্ত শেখ শাহজাহান, অজিত মাইতি এরা অধরা। শেখ শাহজাহানকে তো আগেই ধরা চাই, শেখ শাহজাহান, অজিত মাইতি, সিরাজউদ্দিন আর তারপরে আলমগীর, এরা অত্যাচার চালিয়েছে, একের পর এক অত্যাচার চালিয়েছে, জমিন জমিন কেড়েছে আমাদের, বাস্তবাড়ি এক সাইড থেকে পুরো বের করে নিয়েছে, বাস্তবাড়ি
জমি জায়গা সবকিছু তো নিয়েছে, আর ঘর বাড়ি ভাঙচুর করেছে। আমার ওই তো বললাম মেয়ের গলায় অস্ত্র বসিয়ে সব পাচ্ছ নিশ্চয়ই তনয়া, যে একের পর এক অভিযোগ তারা করছেন, জমি বাড়ি সমস্তটা কেড়ে নেওয়া হয়েছে তাদের থেকে। আমার আরো এক সহকর্মী অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, তোমার কাছে জানতে চাইবো, এই মুহূর্তে গোটা গ্রামে পুলিশের ছয় লাভ, তোমার ওখানে কি ছবি এই মুহূর্তে ধরা পড়ছে? নর্থ চব্বিশ পরগনার যে বসিরহাট পুলিশ ডিভিশনের এসপি তিনি আসছেন, এছাড়াও যদি দেখা যায় বারাসাত রেঞ্জের যিনি ডিআইজি এবং আইজি ট্রাফিক, তারা প্রত্যেকেই কিন্তু উপস্থিত রয়েছেন। গ্রামে ইতিমধ্যেই কিন্তু ভিড় যেটা ছিল জমায়েতটা কিন্তু সরানো সক্ষম হয়েছে, তবে এখনও পর্যন্ত বেশ কয়েকটি জায়গায় পকেটে কিন্তু গ্রামবাসীরা রয়েছেন, তাদেরকে বোঝানোর কাজ চলছে। এবং বোঝানোর কাজ শেষ করার পর কিন্তু যেটা চাইছেন পুলিশের আধিকারিকরা, যে পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে আসে, এবং সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই গ্রামবাসীদের সাথে দফায় দফায় তারা কথা বলেছেন। এবং আগামী ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে যেটা পুলিশের অফিসিয়ালসরা জানাচ্ছেন, যে যারা গ্রামবাসীরা অভিযোগ জানাবেন সেই অভিযোগগুলোকে কিন্তু স্ক্রুটিনি করা হবে, এবং প্রত্যেকটি অভিযোগের ক্ষেত্রে কিন্তু স্ক্রুটিনি করে সেই অনুযায়ী কিন্তু ধারা দেওয়া হবে, এবং যারা অভিযুক্ত তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হবে। দেখতেই পাচ্ছ যারা হায়ার অফিসিয়ালসরা তারা কথা বলছেন, এসপি বসিরহাট তিনি কথা বলছেন ডিআইজি বারাসাত রেঞ্জের সাথে, এবং তারপরেই হয়তো পুলিশের তরফ থেকে যে অফিসিয়াল স্টেটমেন্ট, সেই অফিসিয়াল স্টেটমেন্ট কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই দেওয়া হবে, এবং সেখানে পুলিশের তরফ থেকে কি অফিসিয়াল স্টেটমেন্ট দেওয়া হয় সেটাই কিন্তু এখন দেখার। এলিনা, তবে দেখো সব মিলিয়ে এই মুহূর্তে ধরার কাজ চলছে। এবং সেই ছবিটাই কিন্তু তোমাদের মধ্য দিয়ে আমরা দর্শক বন্ধুদের সামনে তুলে ধরছি। এলিনা আমাদের প্রতিনিধি রয়েছে অন্যদিকে, অর্ণব এবং একই সঙ্গে অনুপম আমাদের সঙ্গে রয়েছে। আরও একবার এলিনা তোমার কাছে ফিরবো। মহিলারা তারা রীতিমতন ক্ষোভের আগুনে যেভাবে তারা ইতিমধ্যে বিক্ষোভ দেখাতে শুরু করে দিয়েছেন বিভিন্ন জায়গায়, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তারা কি বলছেন? বহুবার পুলিশ তো এসেছে, তাদেরকে আশ্বস্ত করবার চেষ্টা করেছে। এলিনা, গ্রামবাসীদের সঙ্গে তুমি রয়েছো, তুমি মহিলাদের কথা এতক্ষণ শুনতেই পাচ্ছিলে, গ্রামবাসীরা যারা রয়েছেন তারা প্রত্যেকে আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। গ্রামবাসীরা তারা কি বলছেন একটু শুনবো। মাসি মাসি কি বলছো? তোমার জমি কিনে নেওয়া হয়েছিল, বাড়ি ভাঙচুর করা, বাড়ি ভাঙচুর করেছে, আমাদের ঘরের টাকা নিয়ে নিয়েছে। আমরা 20,000 টাকা দিয়েছি, ঘর দেবে বলে ঘরও দেয় না, যতক্ষণ টাকা পাচ্ছি না, আমরা রেশনে চাল ডাল কিছু পাচ্ছি না, সব নিয়ে নিয়েছে আমাদের কাছ থেকে, কার্ডটা শেষ শেখ না। হ্যাঁ, এখন পাচ্ছি, অনেকে করে করে দেয় না, সব নিয়েছে, সব চাল ডাল সব নিয়ে নিয়েছে। শেখ সাজান সব কয়েক করতেছে, অত্যাচার করতেছে, জ্বালাচ্ছে। হ্যাঁ, শেখ সাজান অত্যাচার করতেছে, সিরাজ ডাক্তার অত্যাচার করতেছে, আরো বড় বড় কথা বলে ওদের কাছে, এখনো পর্যন্ত অত্যাচার করতেছে আমাদের। দিনের পর দিন অত্যাচার সহ্য করছো, দিনের পর দিন অত্যাচার সহ্য করছো, কি বলবে? একটা ঘর দিল, জব কার্ড না হলে তো ঘর পাই না, তাহলে আমার নামে যখন একটা ঘর আসলো, আমার ঘরটা কোথেকে দিল? আমার জব কার্ডটা তুই লুকিয়ে রেখে দিয়েছিস শ্যামসদার, 15,000 টাকা নিলি, জব কার্ডটা পাইনি, তার জব কার্ড না হলে তার ঘরটা তো আসবে না, ঘরটা এসলো কি? আমার কই শেখ শাহজাহান তোমাদের এখানে অত্যাচার চালিয়েছে? তো ওরা সব দিকে রে মা, সব দিকে, কোনো জায়গা বাদ নেই, সব দিকে, সব দিকে। আমরা ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ প্রত্যেকে একটাই অভিযোগ করছেন, ফাঁসি চাই, প্রত্যেকের গ্রেপ্তার করতে হবে প্রত্যেকে। এবং গোটা পরিস্থিতি যদি আমি দেখি, গোটা পরিস্থিতি যদি আমি দেখি তনয়া, সেটা কিন্তু অত্যন্ত উত্তপ্ত পরিস্থিতি, কারণ গোটা সন্দেশখালী জুড়ে যা অত্যাচার চলছে, যে যে ছবি আমাদের কাছে ধরা পড়ছে, দিকে দিকে একটাই অভিযোগ, শেখ শাহজাহান কিংবা তার ভাই সিরাজউদ্দিন কিংবা তাদের ঘনিষ্ঠ অজিত মাইতি।